আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদেরকে ফাহিম ভাই, উনি পাবনা থেকে প্রায় আমার কাছ থেকে 1 বছর আগে একটি ব্র্যান্ড পিসি নিয়েছিল। তো এই পিসিটি অনেক ভালো চলার ফলে ওনার বন্ধু একটি পিসি লাগবে আমাকে কালকে ফোন করে, যে ভালো মানের একটি পিসি আমি ওনাকে দেওয়ার জন্য ওনাকে আমি ভিডিও কলে এই পিসিটি দেখাইছি, ওনার অনেক পছন্দ হয়েছে এবং উনি আমাকে বলছে যে আমি দেখে শুনে ভালো মানের একটি পিসি ওনাকে দেওয়ার জন্য। তো ওনার পিসি কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন কার্টন করে পিসিটি পাঠিয়ে দিব। তবে আপনারা যারা ভাবতেছেন 13,000 টাকার ভিতরে 19 ইঞ্চি মনিটর সহ 120 জিবি SSD 4 জিবি র্যাম দিয়ে একটি ব্র্যান্ডের HP ব্র্যান্ডের একটি ভালো মানের পিসি কিনতে যাচ্ছেন, অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আমাদের যে ভাই পাবনা থেকে পিসিটি অর্ডার করছে, এই পিসিতে কী কী প্রোডাক্ট থাকতেছে আমি আপনাদেরকে A to Z দেখাবো। তাহলে যারা আপনারা 13,000 টাকার ভিতরে একটি পিসি কিনতে যাচ্ছেন আপনাদের অনেকটাই উপকার হবে। আর এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। তো এখন আমি দেখাবো ওনার পিসিতে কী কী প্রোডাক্ট আছে। এটি হচ্ছে ওনার নাম ফাহিম, আর এটি হচ্ছে ওনার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। আর উনি পাবনা সদর থেকে আমাদের কাছে আজকে পিসিটি অর্ডার করছে। এটি হচ্ছে 8,500 টাকা ব্র্যান্ড পিসি প্যাকেজের যে অফার ছিল এটি, আর 4,500 টাকা হচ্ছে আমরা হাইপার মনিটর দিয়ে দিছি। এখানে 13,000 টাকা আর উনি আমাকে 1,000 টাকা আগে অ্যাডভান্স করছে। আমরা এটি 12,000 টাকা ক্যাশ অন ডেলিভারিতে আজকে এই প্রোডাক্টটি পাঠিয়ে দিব। তো প্রথমত আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে HP ব্র্যান্ডের একটি কোট-টু-ডু পিসি, খুবই ভালো মানের এবং টোটালি ফ্রেশ কন্ডিশনের একটি পিসি। সামনে দিক দিয়ে USB পোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি, আর বড় কোনো ধরনের স্পট নেই এবং DVD রাইটার আছে, HP-র অরিজিনাল DVD রাইটার, এবং খুব দ্রুত রিড রাইট করে, এবং এর মধ্যে উইন্ডোজ 7-এর লাইসেন্সও আছে উপরে। এর মধ্যে উইন্ডোজ 7, 10 সব কিছুই ইউজ করা যাবে। আর এই মডেলের পিসি আমাদের কাছে আর একটি আছে, আপনারা যারা 8,500 টাকার ভিতরে নিতে যাচ্ছেন আপনারা নিতে পারবেন। তো আমি এখন এই পিসিটি আমি খুলে আর ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাবো যে 8,500 টাকার ভিতরে আমরা ওনাকে কী কী দিতেছি। তো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটি কেচিং, এবং এর মধ্যে HP-র অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, যার ফলে অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবে, কোনো ধরনের হ্যাঙ্গিং প্রবলেম করবে না। তারপর হচ্ছে এখানে যে মাদারবোর্ডটি দেওয়া আছে এটি হচ্ছে Q43 একটি মাদারবোর্ড, খুবই ভালো মানের। এর মধ্যে 4টি র্যাম স্লট আছে এবং PCI স্লট আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টি, যার ফলে বিভিন্ন ধরনের যারা সার্ভারের কাজের জন্য পিসিটি বিল্ড আপ করতে চাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং কার্ড ইউজ করতে পারবেন, এবং এর মধ্যে 2টি গ্রাফিক্স কার্ডও ব্যবহার করার স্লট আছে। পাশাপাশি এর মধ্যে যে শাটা পোর্ট আছে এখানে 5টি শাটা পোর্ট আছে, যার ফলে অনেকগুলো হার্ড ডিস্কও ব্যবহার করা যাবে, এবং একাধিক হার্ড ডিস্ক ব্যবহার করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রু আছে। আর আমরা এখানে ওনাকে 120 জিবি SSD দিয়ে দিছি, আর DDR3-র 4 জিবি র্যাম দিয়ে দিছি, এবং এর মধ্যে ইন্টারনাল একটি বড় স্পিকার আছে এই সাইডে, যার ফলে এটির মোটামুটি একটু সাউন্ড অনেকটাই বেশি আছে। এবং আমি এই পিসির পিছনের অংশটি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এর পিছনের দিক দিয়ে HDMI অল ভার্সনটি আছে এবং USB পোর্ট 6টি আছে, আর সামনে দিক দিয়ে আছে USB পোর্ট, এখানে 4টি, টোটাল 10টি USB পোর্ট। তো এই ছিল 8,500 টাকার ভিতরে যে পিসি ছিল এটি, আর এর মধ্যে প্রসেসর কোট-টু-ডু 3.20 GHz-এর 6 MB ক্যাশের একটি প্রসেসর লাগানো এবং সিস্টেম ফ্যান, এবং এর প্রসেসর ফ্যানটি অনেক ভালো কোয়ালিটির। তার সাথে এটি হচ্ছে কোট-টু-ডুর একটি পিসি, এর মধ্যে উইন্ডোজ 10 আমরা সেট আপ করে কমপ্লিট করে দিছি, 120 জিবি SSD 4 জিবি DDR3 র্যাম, এবং এটি হচ্ছে HP-র Q45-এর একটি 43 একটি খুবই ভালো মানের পিসি। এটি হচ্ছে 8,500 টাকা, আর আমরা ওনাকে এখানে একটি হাই পাওয়ারের মনিটর দিয়ে দিছি 4,500 টাকা। টোটাল যে পিসির বাজেট এটি হচ্ছে 13,000 টাকা।